সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ক্যাপশন দেখে বুঝে গেছো যে আজকে আমি সেরকমভাবে কিছুই ভিডিও বানাচ্ছি না, তোমাদেরকে কিছু জানাতে এসেছি যে আমার মেয়ে কি হয়েছিল। অনেকে আমাকে ইনস্টাতে মেসেজ করেছে যে দিদি তোমার মেয়ের কি হয়েছে, কিন্তু বিশ্বাস করো দিলসে বলছি সেই সময় মনের মানসিকতা কিচ্ছু ভালো ছিল না, যে সেই কারণে তোমাদের কিচ্ছু বলতে পারিনি। তাই ভাবলাম আজকে ভিডিও করে তোমাদেরকে জানাই। আমার মেয়ের যেটা হয়েছিল শনিবার দিন, মেবি 4 তারিখ হবে মনে হয়, 4th June না রে বাবাই? হ্যাঁ 4th June, মানে শনিবার। ও সব বিকেলে ম্যামের বাড়ি পড়তে গেছিলো, পড়ে টড়ে এসেছে, নর্মাল সাধারণ নর্মালি ছিল, সব কিছু ঠিকঠাক হচ্ছিল। হঠাৎ বিকেল মানে 8টা সাড়ে 8টার দিকে ও আমাকে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তাই আমি বললাম যে কেন, তোর কী হয়েছে? বলছে ভালো লাগছে না, শরীরটা ম্যাচম্যাচ করছে আর মাথার এইসব জায়গাগুলো খুব অস্বস্তি ফিল হচ্ছে, মানে এই জায়গাটা ধরে মানে একটা ওর অস্বস্তি অস্বস্তি ফিল হচ্ছিলো। তো আমি তখন ওকে বললাম যে তুই একটু জল খা। তা জল খেলো, রাতে খাবারও খেয়েছে কিন্তু ভাতটা বেশি খেতে পারিনি, অল্প খেয়েছে। তারপরে আমরা মা মেয়েতে ভাত ভাত খেয়ে একটু বারান্দাতে বসি, মানে খাবার সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়ি না। তো বারান্দাতে বসেছিলাম, হঠাৎ করে ও মানে সেন্সলেস হয়ে গেছিলো, মানে সেন্সলেস বলতে দাঁড়ানো অবস্থায় পড়ে যায় এবং পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেটা দেখে তো স্বাভাবিক আমার তো বুঝতেই পেরেছো আমার মনের অবস্থা কী হতে পারে ওই সময়টা, মানে তোমাদেরকে বলছি আর আমি জিনিসটা ফিল করছি, মানে আমার এতটা কী বলবো, মানে এতটা ভয় পেয়ে গেছিলাম। তারপরে তো ওকে সবাই ধরাধরি করলো, আমার বর, ননদরা, তারপর আমার বাড়িতে আরও সবাই মেম্বার যারা যারা আছে, আমার জায়ের ছেলে টেলে ওরা সবাই, ভাসুর, সবাই মিলে ওকে চোখে জল দেওয়াতে সাথে সাথেই মানে 4-5 মিনিটের মধ্যেই ওর জ্ঞানটা ফিরে আসে। ফিরে আসার পরে ওর কিছু ভালো লাগছে না, বলছে আমার ভালো লাগছে না। তারপর আমরা বেশি দেরি না করে রাত্রেই, আমাদের এখানে বাড়ির সামনে আরজিগড় মেডিকেল কলেজ আছে একদম শ্যামবাজারে, আমরা থাকি ওখানেই, মানে হাতিবাগান থেকে শ্যামবাজার আমাদের বেশি 10 থেকে 15 মিনিট হাঁটলেই লেগেছে। তো সেখানে আমরা চলে যাই ওকে নিয়ে। ওকে নিয়ে যাওয়ার পরে যারা আর কি ডক্টররা ছিলেন তাদেরকে দেখানো হলো, সেখানে তো সেরকমভাবে বড় ডাক্তারকে পাওয়া যায়নি, রাতের দিক হয়ে গিয়েছিলো যেহেতু। তো তারা বললেন যে এরকম ওর ডিহাইড্রেশন হয়ে গেছে, অর্থাৎ শরীরে 1 ফোঁটা জল ছিল না আর এক্সেস গরম, মানে আগের সপ্তাহে মারাত্মক গরম ছিল, ঠিক আজকেরই মতো গরমটা, ঠিক আছে। তারপরেতে ওকে স্যালাইন চালু করলো, স্যালাইন ট্যালাইন চালু করার পর তারপরে বললো ভয়ের কিচ্ছু নেই, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর ওর একটা জিনিস হচ্ছে একদম খাবার খেত না, মানে খাবার খেত না বলতে যেগুলো উপকারী পুষ্টিকর খাবার সেগুলো কিচ্ছু খাবে না, ঠিক আছে। মানে যত ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খুব ভালোবাসে, মানে বাইরের মোমো চাউমিন রোল এইগুলো ঘরে করে দিলে বাইরের মতন তোমরা বানাতে পারো না, এই একটা ডায়লগ পেছন দিক দিয়ে হাসছে। এই দেখো এখন বসে বসে পেয়ারা খাচ্ছে, বলে দাও বন্ধুদেরকে হাই করে দাও, দেখেছো এখন একদম প্রপার একেবারে প্রোটিন খাবারে পুরো একেবারে খাবারে রেখেছি। তো আজ থেকে কোচিং স্টার্ট করছি, 1 সপ্তাহ ডাক্তার বলেছিলো রেস্ট নিতে। তো যেটা বলছিলাম যে মানে আরজিগড় থেকে ফিরে এসে তারপরে স্যালাইন ফ্যালাইন দেওয়া হলো, দেওয়ার পরে তো ও কিছু ওষুধ দিল, তা সেই ওষুধগুলো খাওয়ালাম। খাওয়ানোর পরে তারপরে আমরা পরে একটা ভালো MD ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি খুব ভালো অভিজ্ঞ একজন ডাক্তার, আমাদের ফ্যামিলিতেও ওনাকেই দেখানো হয়। তো ওনাকে দেখালাম, দেখানোর পরে স্যার বললেন যে ভয়ের কিছু কারণ নেই ডক্টর আর কি, হ্যাঁ ওনাকে আমরা স্যার স্যার বলেই ডাকি, যাই হোক মানে খুব মানে ফ্যামিলি ফিজিশিয়ান বলতে পারেন, তো বলতে সব পারো সরি বলতে পারো, অ্যাকচুয়াল খুব মানে গরম লাগছে তো কথা বলতে পারছি না, ফ্যানের নিচে বসে ঘেমে যাচ্ছি মারাত্মক গরম। তো বললো কোনো ভয়ের কারণ নেই, এমনি সব ঠিক আছে, শুধু ওকে খাবার দিতে হবে প্রচুর পরিমাণে, মানে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন খাবার এগুলো সমস্ত কিছু ওদের ওকে দিতে হবে। তো তারপর থেকে ওকে সমস্ত মানে একেবারে চাপে রেখেছি, গুনে গুনে 3 লিটার জল খাওয়াচ্ছি, ঠিক আছে। আর বলেছে মা আমাকে একটা, আমি বলেছি তুমি যদি ঠিকঠাক মানে কথা শোনো তাহলে তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেবো। সারপ্রাইজ গিফট নেবে তো? নেবো। এই দেখো দেখো মুখ চোখের হাল এখন কী করেছে, দেখো এত মানে এখন এই যে পেয়ারা দিয়েছি, এই যে পেয়ারা খাচ্ছে। বলো কিছু, শরীর এখন কেমন আছে বন্ধুদেরকে বলো? ভালো ভালো, সেদিনকে সবাইকে ভয় পাইয়ে কাঁদিয়ে এখন বলছে ভালো, যাক ভালো থাক সুস্থ থাক এটাই চাই। আর কি বলবো, হাত ব্যথা করছে গো, ট্রাইপডও নেই হাতে, এমনি নর্মালি ভিডিও করছি ট্রাইপড ছাড়াই, ট্রাইপডটা রয়েছে অন্য ওইদিকে আনা হয়নি। আর মারাত্মক গরম, তোমাদেরকেও একটাই কথা বলবো প্রচুর পরিমাণে জল খাও, কারণ আর ওয়ারেস সাথে রাখো অবশ্যই, ওয়ারেস এই রাস্তায় বেরোলে পরে মানে বাচ্চাদের তো একদম দিতেই হবে, স্যালাইন ওয়াটার
মানে যেটা ওয়ারেস আমরা বলে থাকি, আর ঘরে সাধারণত নুন চিনির জল, ওগুলো খাও। কেন ওগুলো সাথে রাখবেই, রাখা উচিত যা গরম পড়েছে তাতে করে, ঠিক আছে? তা আমার মেয়ে এখন ভগবানের আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছে। আর প্রে করো যেন ও ভালো থাকে, ওকে ভালো রাখতে পারি। তোমরাও সবাই ভালো থেকো। আর আজকে আর বেশি বড় করছি না, আজকে কোনো ভিডিও না, জাস্ট তোমাদেরকে বলতে এলাম। আমাকে অনেকে বলেছে যে দিদি তোমার মেয়ে কী হয়েছে, তাই সেটারই উত্তর দিতে এলাম। হ্যাঁ, এমনি ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, এখন এক সপ্তাহ রেস্টে ছিল, আজ থেকে, আজকে 14 জুন মঙ্গলবার, আজ থেকে সব কোচিনে যাবে ও, একটু পরে, ইভেন আজকেও কোচিন আছে 5টা থেকে। তো চলো বন্ধুরা, দাদা দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই, ঠিক আছে? আর জল বেশি করে খাবে, যারা আমার মানে আমার মেয়ের মতন জল পছন্দ করো না, জলটা খুব দরকার, ঠিক আছে? তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।